আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2021 সালের 17তম সপ্তাহে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর দেখাবো। তো এটা হলো শতভাগ নির্ভুল উত্তর। আর শতভাগ নির্ভুল উত্তর অ্যাসাইনমেন্টের সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে দাও, তাহলে আমাদের সর্বশেষ নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। তাহলে চলো আমরা প্রশ্নপত্র এবং উত্তরপত্রটি দেখে আসি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হলো মানুষ জাতি কবিতার বিষয়বস্তুর আলোকে সমাজে মানুষে মানুষে সৃষ্ট ভেদাভেদ দূরীকরণে তোমার অভিমত ব্যক্ত করো। এই নির্দেশনা তোমার পাঠ্যবইয়ের মানুষ জাতি কবিতা ও তার বিষয়বস্তু পর্বে এবং নৈতিক শিক্ষা ও মানব কল্যাণ সম্বলিত বিভিন্ন ধরনের কবিতা গল্প কবিতা উপন্যাস পর্বে এবং প্রয়োজনীয় ইন্টারনেটের সাহায্য নিবে। ভূমিকা: বিশ্বের প্রতিটি সৃষ্টি একক ও অনন্য সৌন্দর্য মহিমান্বিত। প্রতিটি সৃষ্টি স্বাধীনভাবে স্বশু সৌন্দর্য বিলিয়ে দিয়ে ধন্য হচ্ছে এবং বিশ্বের সেবা করে চলেছে। মানুষ তার মধ্যে আরও বেশি একক ও অন্যান্য অনন্য। আল্লাহতালা মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মানুষের সংখ্যা কোটি কোটি, কিন্তু একজন মানুষ অন্য আরেকজন মানুষের মতো নয়। এরা একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা। এটি মানুষের অনন্য বৈশিষ্ট্য যেটি তাকে দান করে আলাদা গৌরব ও মর্যাদা। একক ও অনন্য বৈশিষ্ট্য নিয়ে মানুষ যদি বৃদ্ধি লাভ করতে পারে তাহলেই মানুষ হয়ে ওঠে স্বাধীন। মানুষ তার অনন্য বৈশিষ্ট্য ও স্বাধীনতার কারণে নিজেকে আবিষ্কার করতে চায় বা নিজেকে সে আর গভীরভাবে জানতে চায়। নিজেকে জানার মধ্য দিয়ে সে নিজের শক্তির সীমাবদ্ধতা ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আরও বেশি সচেতন হয়। এতে অন্যের সাথেও তার সুসম্পর্ক বজায় থাকে। এভাবে মানুষ পরিপূর্ণ আত্মদান করে তার মানব জীবন সার্থক করে তোলে। মানুষ জাতি কবিতার বিষয়বস্তুর আলোকে সমাজে মানুষ মানুষের সৃষ্ট ভেদাভেদ দূরীকরণে আমার মতামত নিম্নে ব্যক্ত করা হলো। শারীরিক গঠন ও আকৃতিগত পার্থক্য। পৃথিবীর একটি বিস্ময়কর বিষয় হলো মানুষের মধ্যে কেউ কারোর মতো নয়। একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া এমনকি যমজ ভাই বোন হলো একজন আরেকজনের মতো নয়। দেখতে প্রায় একই রকম হলেও কিংবা উচ্চতার মিল থাকলেও কোনো না কোনো দিক থেকে কিছুটা ভিন্নতা থাকছে। মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যের জ্ঞানের আলো প্রথম বৈশিষ্ট্যই হলো শারীরিক গঠন ও আকৃতিগত দিক থেকে। আত্মপরিচয়: প্রত্যেক মানুষের রয়েছে তার নিজস্ব আত্মপরিচয়, তার নিজের নাম ঠিকানা পেশা পিতামাতা আত্মীয় স্বজন ও বংশ পরিচয়। এগুলোর মধ্য দিয়েও তার ব্যক্তি স্বাতন্ত্র্যের দিক প্রকাশিত হয়। অনেক সময় একই প্রতিষ্ঠানে দুজন শিক্ষার্থীর একই নাম হলেও তাদের রোল নম্বর দিয়ে তাদের আলাদাভাবে চিহ্নিত করা হয়। তবে যে করেই হোক আত্মপরিচয়ের মাধ্যমে মানুষ কোনো না কোনোভাবে তার আলাদা অস্তিত্ব প্রকাশ করে। ভিন্ন ব্যক্তিত্ব: ব্যক্তিত্বের দিক থেকেও মানুষে মানুষে মৌলিক পার্থক্য রয়েছে। মনোবিজ্ঞানীগণ মানুষের কতগুলো মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ করল। সাহিত্যাকারে যত মানুষ আছে তত রকম ব্যক্তিও আছে। তার নিজস্ব পরিবেশ পটভূমি ও জীবন অভিজ্ঞতাকে কেন্দ্র করেই তার ব্যক্তিত্ব তৈরি হয়। স্বভাব গুণে মানুষের কিছুটা মিল থাকলেও মূলত একজন মানুষ আরেকজন মানুষ থেকে আলাদাই। ব্যক্তিগত পছন্দ অপছন্দ ও রুচিবোধ: মানুষে মানুষে পছন্দ অপছন্দ ও রুচিবোধের মধ্যেও ভিন্নতা রয়েছে। এর কারণেও মানুষ আলাদা। নানা বিষয়ে এই ভিন্নতা লক্ষণীয়, যেমন পোশাক পরিচ্ছদ খাবার দাবার জীবনসঙ্গী বা বন্ধু নির্বাচন পরিবেশ রং ইত্যাদি। বিষয় নির্বাচনেও মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মূল্যবোধের পার্থক্য: মূল্যবোধের পার্থক্যের কারণে মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যে বৈশিষ্ট্য অনেক বড় পার্থক্য পরিলক্ষিত হয়। প্রত্যেক মানুষের রয়েছে নিজস্ব মূল্যবোধ বা বিশ্বাসের ধারা যে অনুসারে সে আচরণ করে। এর উপর ভিত্তি করে গড়ে ওঠে তার স্বাধীন ব্যক্তিত্ব। যীশুখ্রিস্ট, মহাত্মা গান্ধী, মাদার তেরেসা, আর্চবিশপ গাঙ্গুলি, এক কথায় পৃথিবীর সব মহামানবেরা স্ব মূল্যবোধের কারণেই হয়ে উঠেছেন একক ও অনন্য। সম্পর্ক রক্ষার উপায়: ক, সমাজকে ধর্মীয় প্রতিচ্ছবি মনে করা এবং সেখানে ধর্মীয় উপস্থিতি উপলব্ধি করা। খ, সৃষ্টিকর্তা নিজেই আমাদের পরস্পরের সাথে সম্পর্কিত করেন তা মনে রেখে মন খোলা রাখা। গ, সমাজের মানুষদের প্রতি শ্রদ্ধাবোধ ও ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করে তাদের গ্রহণ করা। নারী পুরুষ ধনী গরিব সবার প্রতি সম্মান মনোভাব করা। গ্রহ, সমাজের মানুষকে সব পরিস্থিতিতে সহযোগিতা করা ও তাদের প্রতি সহমর্মিতার মনোভাব প্রকাশ করা।
উহা সমাজকে বা সমাজের প্রতিষ্ঠানকে নিজের স্বার্থের উপায় বলে মনে না করে বরং সমাজের স্বার্থকে বড় করে দেখা, চ সম্পর্ক রক্ষার জন্য পরস্পরের প্রতি সহনশীল থাকা, ছ প্রয়োজনে ত্যাগ স্বীকার করার মনোভাব থাকা, জ কোনো কারণে সম্পর্ক নষ্ট হলে ক্ষমা ও পুনর্মিলনের মাধ্যমে তা পুনঃস্থাপন করা, জহ সম্পর্কের জন্য ন্যায্যতা একান্ত দরকার, সামাজিক সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করে সম্পর্ক রক্ষা করা। ই সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় বিষয় হল নিজের ও অন্যের স্বাধীনতা স্বীকার করা। অ সম্পর্ককে জীবনের একটি মূল্যবোধের বলে মনে করা, মূল্যবোধের কারণে সম্পর্ককে লালন করা। পরিশেষে বলা যায় যে উপরোক্ত উপায়ে আমরা আমাদের সমাজ থেকে ঝগড়া ফাসাদ দূর করে সমাজকে সুন্দর ও বসবাসের জন্য উপযোগী পরিবেশে রূপান্তর করতে পারি। ভিডিওটা ছিল এই পর্যন্তই, তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে।